আমার বোন 47 এজের আছে, কিন্তু 6 মান্থ বেবির মতনই কিছুই করতে পারে না ও। ছোটবেলা থেকেই ইউসি থেকে জয়েন্ট হওয়ার পরে সব থেকে আমার ফাইন্যান্সি প্রবলেম আমার অনেক সলভ হয়েছে, আর আমি আমার বোনকে টাইম দিতে পারি। আমার নাম প্রীতি খেরাডে, আমি 2019 থেকে স্পা ক্যাটাগরিতে আরবান কোম্পানির সাথে আছি। 2015 ডিসেম্বর মাসে আমার মা মারা যায়। আমার বোনেরকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না, তাই জন্য আমি মহারাষ্ট্র ছেড়ে আমি কলকাতায় শিফট হয়ে যাই আমি আমার ছেলে। আমি ডোর টু ডোর স্পায়ের কাজ করতাম। তারপর আমারই একটা বান্ধবী ছিল যে ইউসিতে অলরেডি কাজ করছিল, সে আমাকে বলল তুই ইউসিতে জয়েন্ট কর, এতে তোর ফাইন্যান্সের প্রবলেম অনেক সলভ হবে, আর তোর বোনকে সব থেকে বড় কথা তোর বোনকে তুই টাইম দিতে পারবি। এই জন্য 2019 আমি আরবান কোম্পানিতে জয়েন্ট করি। যখন আমি ইউনিফর্ম পরে সার্ভিসে বেরাই তো অনেকে ঘুরে দেখে, অনেকে সামনে থেকে এসে বলে ইউসি তো এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে, প্রত্যেক ঘরে ঢুকে গেছে, বিউটিশিয়ান বলিয়ে, স্পা বলিয়ে, এসি বলিয়ে সার্ভিস খুব ভালো আছে। তো নিজেকে নিজে খুব ভালো লাগে, নিজেকে নিজে গর্ব মনে করি। আর ইউসিতে কাজ করে আমি এসি কিনেছি, আমি ওয়াশিং মেশিন কিনেছি এবং টু হুইলারের একটা স্কুটিও আমি কিনেছি। কোভিডে যখন অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেকের কাজ চলে গেছে, ওই টাইমে আরবান কোম্পানি আমাদের অনেক সাথ দিয়েছে। আমাদের 5,000 টাকা আমাদের ইএমআই লোন দিয়েছিল, যেটা আমাদের কাজের থ্রুতে খুবই অল্প পরিমাণে ইএমআই কেটেছিল। আমি আগে এটাই আমার চিন্তাধারা আছে, আমার ছেলে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করছে ফুল কোর্স, ওকে ডিপ্লোমা করিয়ে ওকে নিজের পায়ে দাঁড় করানোর। আমার দিদি তো কোনোদিনও আমি সাথ ছাড়বো না, আমার যতটা ক্ষমতা আমার দিদির সাথ আমি দেবই। আমার ফিউচারে ইচ্ছা আছে কোনো ফ্ল্যাট বা কোনো জমি কিনে, একটা বাড়ি কিনে ওটা রেন্টে দেওয়া, যাতে ফিউচারে কিছুটা হেল্প পাই আমি। আমার সবথেকে বড় এক্সপিরিয়েন্স আমার দিদি, কেন আমি জানি আমার দিদির জন্য আমাকে বাঁচতে হবে, আর কাউকে কখনো হার মানতে নেই, জীবন মানেই লড়তে হবেই তাকে, লড়লে একদিন একদিন সে সাকসেস পাবেই। আজ আমি লড়ে লড়ে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আজ আমি সাকসেস পেয়েছি। তো আমি এটাই বলবো, হার কোনোদিনও মানতে নেই।